পুলিশের পেছনে পেছনে যায়, আমাদের কর্মীদের মারপিট করে, আমাদের সভায় ওরাই গন্ডগোল করে। এই দুষ্টু ছেলেদের দিন শেষ হয়ে আসছে। 23 মেয়ের পরে আমি বলে দিচ্ছি, কোনো দুষ্টুমি আমরা সহ্য করবো না, দিদিমণিকেও কষ্ট করতে হবে না, তারপরে বেশি দিন সরকার চালাতে আমরা দেবো না। অনেক কষ্ট করেছেন 8.5 বছর আপনি রোদ্রে জলে দৌড়ে, আপনার তো 99 বছর অভ্যেস নেই, আপনাকে পার্মানেন্টলি কালীঘাটে আমরা বসিয়ে দেবো। বিজেপির কোন কার্যকর্তা মুখ্যমন্ত্রী হয় নবান্নে গিয়ে বসবে, 21 সাল যেতে হবে না। তাই 19 সালের ভোট আমাদের কাছে চ্যালেঞ্জ। মানুষ পরিবর্তন চাইছে, গ্রাম গঞ্জ শহরে সবাই, মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে, তাকে মুক্ত বায়ু দিতে।